हेलो फ्रेंड्स, गुड इवनिंग। माय सिंपल डेलिवरी तुम्हारे सबा के स्वागत। फिर इलाम नतुन एक भिडियो नहीं। तुम्हारा आशा करो सकले भलो आचो, हमारे बाड़ी सकले भलोई आची। और आज के करब डिमेर डेविल, तो बाड़ जन कर तो भालम भिडियो शेयर कर दी। तो देखो आगे हमें डिमटा से नहीं डिमगुल से यकम अर्धेक अर्धेक केटे नहींटे और ओपर के नून और गोलमरिचर गुड़ो छड़िए दीची। तो ये हो जावर पर एबारे आलू आलूटा किन्तु आगे थेके सेद्ध करे रेखेछि। पुर करार जोन्नो जे आलूटा लागबे आमी आलूटा आगे थेके सेद्ध करे भालो करे मैश करे निएछि, जेन गोटा गोटा ना थेके थाके, ताहले असुविधा हबे ओटा बानाते। सेई जोन्नो भालो करे मैश करे आगे थेके रेखे दिएछि। आर एदिके लागछे पेंयाज कुचि, आदा कुचि, लंका कुचि, रसुन कुचि आर धने पाता कुचि। आर आलूटा सेद्ध करे मैश करे रखा आछे। आर लागछे बेडकम और दुटो दुटो बा तीनटे डिम एक्सट्रा लागबे सेटा कोटिंग करार जोन्नो। डिम आर एकटु कर्नफ्लावर लागबे। एबार देखो आलूटार मध्य हमें दिए दिलाम नून और एक मसला देव। से मसलाटा भेजे हमें गुड़िए रेखे एर मध्य आदा जिरे सरि आदा जिरे नय धने जिरे और लंका और मुड़ी एक जोन और हे इलाच दारचिनी सब लवंग देवा आछे। तो ये गरम कर शुकनो खोला रेड़े नहीं गुड़िए नहीं तो दिए दिलाम। तो दिए देवार पर एबार ओर ऊपर छड़िए दीची धने पाता कुचि, तारपर काँचा लंका कुचि। झालेर परिमाणटा अवश्य तुम्हारा कम बेशी करे निते पारो, आमरा झालटा कमे दिएछि। तो सेक्षेत्रे जे भाजा मशलाटा करबो ओर साथे शुकनो लंका आमि एकटा दिएछि। तुमि जदि झाल बेशी खेते चाओ ताहले दुटो दिते पारो, बा गोलमरिचेर परिमाणटा बाड़िये दिले झालटा होये जाय। तो ओटाके आमि भालो करे एकसाथे मिशिये निये मेखे निच्छि। तो ये भालो करे मेखे निये एबार आमि पुरटा कड़ाइते तेल दिए आदा रसुन एक भेजे नहीं, तरपर मैं पिंज भेजे आदा रसुन भेजे नहीं वोट मसला मैं पुरो आलुर पुरटा और मध्य दिए पुरटा तैरि करब। तुम्हारा क्योंकि पूरे भिडियो देखते थको। जरा हमार चैने नतून ता प्लिज चैनल सबसक्राइब कर दो और बेल आइकन प्रेस कर नोटिफिकेशन कल कर दिव। और जरा हमार चैनल सबसक्राइब कर दिए तक अनेक अनेक धन्यवाद। प्लिज तुम्हारा पशे थको, भिडियो भलो लगे अवश्य लाइक करो। और देखो करार मध्य हमें यार तेलटा दिए दिलम, सर्षे तेल दिए तो तेलटा एक गरम होते देव। तो तेलटा गरम हो गए एबार आमी पेंयाजगुलो दिए देव। पेंयाज कुচিগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দেব আর এর মধ্যে একটু নুন দিয়ে দেব। পেঁয়াজ একটু নরম নরম হয়েছে তাই জন্য একটু নুন দিতে লাগবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পাঁচ মিনিটের মতো একটু ভাজবে, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে। তারপর রসুন কুচিগুলো আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আদা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা কুচিগুলো, এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আলুর পুরটা মানে মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর পুরটা ঠান্ডা করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ। তো দেখো এবার আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নড়াচড়া করে এটা ভালো করে কষিয়ে নেব। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেল, তোমরা একটু চেক করে নেবে কেননা নুনের পরিমাণটা বা মশলা যেটা ভাজা মশলাটা দিলাম ওটা একটু কম বেশি, কম বেশি মানে কি যদি মনে হয় যে গন্ধটা একটু কম লাগছে তো আর একটু বেশি পরিমাণ দিতে পারো। এর মধ্যে দারচিনি আর এলাচ লবঙ্গ সবই দিয়েছি, সেই জন্য আলাদা করে কোনো গরম মশলা দিলাম না। তোমরা চাইলে এই ভাজা মশলাটা দেওয়ার পর এর উপর গরম মশলাও দিতে পারো, তাতে কী হবে গন্ধটা কিন্তু আরও ভালো আসতে পারে বা ভালো গন্ধ হবে।
তো পুরটা প্রায় রেডি হয়েই গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর আমি এটা বানাবো। তো দেখো ঠান্ডা করতে দিয়েছি, তো এবার আমি কোটিং করার জন্য ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখো একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, জলের মধ্যে গুলে নিয়েছি, আর এর মধ্যে ডিম দিয়ে দিলাম। এই ডিম আর নুন আর একটু গোলমরিচ দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর নুনটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে, এবার আমি টেবিলগুলো বানিয়ে নেব। তো দেখো অর্ধেক করে যে ডিমগুলো করা আছে, মানে প্রত্যেকটা ডিমকে অর্ধেক করেছি, তো ওই অর্ধেক ডিম নিয়ে এবার আলুর পুরটা দিয়ে আমি এগুলো এটা বানিয়ে নেব, টেবিলটা বানিয়ে নেব। তো দেখো সামনে প্রথমে কিছুটা আলুর পরিমাণ দিলাম, ঠিক এইভাবে এটাকে উল্টে নিয়ে পিছন দিকটা তো একই পরিমাণে আলু নিয়ে পুরো একটা ডিমের মতোই শেপটা আসবে। দেখো পুরো আলু দিয়ে ডিমটাকে পুরো ঢেকে নিয়েছি, হাতে করে একটু শেপ দিয়ে নিয়ে এবার ব্যাটারে দিব এটা। দেখো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, চামচ দিয়ে ব্যাটারটা ভালো করে এর মধ্যে চারপাশটা লাগিয়ে নিচ্ছি। হাতে করে লাগালে হাতে বড্ড জড়িয়ে যায়, আর জড়িয়ে গেলে কিন্তু বেটকামটা জড়াতে অসুবিধে হয়ে যায়, সেই জন্য আমি এক হাত দিয়ে ব্যাটারে ঢোকাচ্ছি আর অন্য হাত দিয়ে বেটকামটা মিশিয়ে নিচ্ছি, এর ওপর লাগিয়ে নিচ্ছি যাতে হাতে না জড়িয়ে যায়, এইভাবে সুবিধা হয়। আমি সিঙ্গেল কোট দিচ্ছি, তোমরা চাইলে ডবল কোটও দিতে পারো, ডবল কোটে বেশি মচমচে হয়। আর ব্রেডক্রাম বাড়িতে না থাকলে নেড়ো বা বিস্কুটকে গুঁড়িয়ে নিয়েও করতে পারো, আমি কিন্তু এখানে নেড়ো গুঁড়ো দিয়েই করছি, মানে বাড়িতেই বানিয়ে নিয়েছি আর কি। তো হয়ে গেল আমার টেবিল তৈরি, তো আরও একটা করে দেখাচ্ছি। এরকম কনকনে ঠান্ডায় সন্ধেবেলা এরকম মুচমুচে স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলো? তো ভালো তো নিশ্চয়ই লাগবে তোমাদেরও, তোমরা প্লিজ বানিয়ে খেও, আশা করছি ভালোই লাগবে। সন্ধেবেলা গরম গরম ডিমের টেবিল, তার সাথে স্যালাড, আর যদি সাথে চা থাকে তাহলে তো আরও ভালো। তো দেখো এইভাবে আরও একটা বানিয়ে নিলাম, তো এইভাবে সব কটা টেবিল এইভাবে বানিয়ে নিয়ে ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো। আমার শরীরটা একটু খারাপ, তোমরা আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, তো মানে ভয়েসটা দিচ্ছি পরে, তো আওয়াজটা একটু ডিস্টার্ব করছে, আসলে ওয়েদার খারাপ তো ঠান্ডা লেগে গেছে তাই। তো দেখো এইভাবে ক্রামটা আমি লাগিয়ে নিলাম, তো এইভাবে সব কটা বানিয়ে নেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমরা জানি যে তোমরা অনেক বেটার করো, ডিমের টেবিল কেনা করতে পারে, তবে এটা আমার মনে হয় খুব সহজ উপায়ে করে দেখাচ্ছি। ঘরে থাকা জিনিস নিয়ে এগুলো হয়ে যায়, ব্রেডক্রামও কিনতে লাগবে না, ঘরে নেড়ে বিস্কুট থাকলে সেটা গুঁড়িয়ে নিতে পারো, বাকি সব কিছুই ঘরে থাকা জিনিস দিয়েই হচ্ছে, খুব সহজ উপায়ে। তো এইভাবে আমি সব কটা বানিয়ে নিলাম, এটাকে এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো। আধ ঘন্টা বা এক ঘন্টা রাখলে কিন্তু ওটা অনেকটা শক্ত হয়ে যাবে, তো খেতে বেশি ভালো হবে। তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টার মতো, এবার আমি এটাকে ভেজে নেব। সর্ষের তেলে আমি ভাজছি, তোমরা সাদা তেলে বা অন্য কোনো তেলে ভাজতে পারো, আমি সর্ষের তেলেই ভাজছি। তেলে ভাজার আইটেম আমার মনে হয় সর্ষের তেলে বেশি ভালো লাগে, মানে আমার কাছে। দেখছো ফ্রিজে রাখার জন্য এটা পুরো শক্ত শক্ত হয়ে গেছে, দেখি আমি বুঝতে পারছো নিশ্চয়ই, অনেকটা পুরো ব্রেডক্রামটা মানে ওতে লেগে ধরে নিয়েছে, চারিদিকে আর পড়ছে না। এবার তেলটা গরম হয়ে গেছে,
মিডিয়াম টু লো আছে, কিন্তু ভাজু প্রথমে হাই ফ্লেমে দিতে হবে। তারপর দিয়ে দেওয়ার পর একবার উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমটাকে একটু লো করতে হবে, লো ঠিক না মিডিয়ামে রাখতে হবে আর কি। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর পুরটা তো অলরেডি রেডি হয়েই আছে ভিতর থেকে, শুধু ওপরটা মুচমুচে হয়ে গেলেই হয়ে যাবে। তবে ভিতরে যে কোটিংটা আছে সেটা একটু মুচমুচে করতে গেলে একটু আঁচটা কমিয়ে বাড়িয়ে এটাকে ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা সব সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, আর ভিতরে যে কোটিংটা সেটা ভালোভাবে ভাজা হবে না। তো একটু মিডিয়ামে রেখে কখনো হাই রেখে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নিলে মুচমুচে হয়ে যাবে। দেখতে যেন ওটা গোটা ডিমের মতোই লাগছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। ওটা খাওয়া হয়ে গেছে, আমি ভয়েসটা তো পরেই দিচ্ছি তোমাদের বললাম, তো সেই কারণেই বললাম এত সহজ উপায়, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো বাড়িতে। তো রেডি হয়ে গেল আমার ডিমের ডেভিল, এবার চিলি সস, টমেটো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করছি। তোমরা অবশ্যই বলো তোমার তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অতি সহজ উপায়ে আমি কিন্তু এটা করে দেখালাম, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে যখন তখন এটা করে ফেলা যায়। তো রেডি ডিমের টেবিল, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশনটা অল করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।